হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের এ পর্বে আমি দেখাবো কি করে যখন আমরা কোনো সাইটে আমরা কমেন্ট করি বা অ্যাবাউট অথর পেজে আমরা দেখি যে একটা ইমেজ চলে আসে অটোমেটিক্যালি। যদি ইমেজ না থাকে তার ডিফল্ট একটা ইমেজ শো করে, কোন ইমেজ শো করে আমার সাইটে অ্যাডমিন প্যানেল থেকে, এখান থেকে যে ইমেজটা আমি সিলেক্ট করে দেবো সেই ইমেজটা সিলেক্ট করবে। যদি আমার ইমেজটা এখান সিলেক্ট করা না থাকে, এখান থেকে যে কোনো একটা অ্যাভার্টাইজ সেখান থেকে শো করবে। এখন কিভাবে ইমেজটা শো করবো, এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসের একটা থার্ড পার্টি একটা সাইট আছে, সাইটটার নাম গ্যাভা গ্যাভাটর। এই সাইটে আমাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এটা ওয়ার্ডপ্রেসের সাইট, দেখুন এখানে ওয়ার্ডপ্রেস.org/.com এর সাইট। এখানে অবশ্যই আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। দেখি আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা, আমি এই সাইটের ইউআরএলটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, আবার সেখান থেকে ইউজ করতে পারবেন অথবা গুগল যে লিখতে পারেন গ্র্যাভাটর GRAVA, জাস্ট ইন্টার করলে আপনি সাইটের ইউআরএল পেয়ে যাবেন। এখান থেকে আমি কি করবো, আমার রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে অবশ্যই যদি আমার wordpress.com এ কোনো আমার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নতুন করে আমার রেজিস্ট্রেশন করার দরকার নেই। আজ থেকে না থাকে তাহলে অবশ্যই এখান থেকে কি করব, আমি ক্রিয়েট ইওর ওন গ্র্যাভাটর ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই আমাকে একটা কি করতে হবে, ইমেল অ্যাড্রেস লাগবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেই, এটা কপি করলাম এবং আমার ইমেল দিয়ে এখানে আমার কি করতে হবে, আমার ইমেল অ্যাড্রেস দিলাম এখানে এবং একটা ইউজার নেম চুজ করতে হবে। আমি আমি রুহুল একাডেমি চুজ করলাম ইউজার নেম, পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটা আমি দিই এখানে, পাসওয়ার্ড ইউজ করলাম, এরপর কন্টিনিউ করলাম। এখানে পাসওয়ার্ড ইজ টু ইজি, সো আমার পাসওয়ার্ড ইজি পাসওয়ার্ড দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমি আলফা নিউমেরিক ইউজ করতে পারি। এরপর আমি কন্টিনিউ করব, কন্টিনিউতে ক্লিক করলাম। wordpress.com এ আমাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখুন উই হ্যাভ সেন্ড এ মেসেজ আমার ইমেলে, প্লিজ ইউজ দিস অ্যান্ড কনফার্ম। আমার ইমেল একটা মেসেজ চলে আসছে, দেখুন এটা আমার ইমেল, এখানে মেসেজ চলে আসছে অ্যাক্টিভ রুহুল একাডেমি। আমি এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্ট করার পর দেখুন এবার বলছে সাইন ইন টু গ্র্যাভাটর। এখান থেকে আমি সাইন ইন করি, দেখুন আমার গ্যাভাটার সাইডে নিয়ে চলে আসছে। এখান থেকে আমি সাইন ইন ক্লিক করলাম, আমার গ্র্যাভাটার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন চলে আসছে, এখানে আমার নাম চলে আসছে। এখন আমি যেটা করব, আমার অ্যাকাউন্ট আমি সেট আপ করবো। এখান থেকে মাই প্রোফাইল যাব, মাই প্রোফাইল, এটা আমার মাই প্রোফাইল। এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম, আমি ফার্স্ট নেম ইউজ করলাম রুহুল, ফার্স্ট নেম রুহুল দিলাম আর ফুল নেম দিলাম, ফার্স্ট নেম রুহুল আমিন দিলাম, সমস্যা নাই, বা ফুল নেম দিলাম রুহুল আমিন। এখান থেকে আমি দেই, এরপর কি করব, ডিসপ্লে নেম রুহুল একাডেমি, জাস্ট এখানে আমি কি করব, রুহুল একাডেমি ডিসপ্লে নেম বলতে কোনটা, যখন আমরা কেউ আমার এই গ্যাভাটারে ক্লিক করবে তখন দেখতে পাবে যে আমার ডিসপ্লে যে নেমটা নেমটা শো করতেছে এটা করে ডিসপ্লে নেম। রুহুল একাডেমি দিলাম, ডিসপ্লে নেম লোকেশন দিলাম খুলনা, অ্যাবাউট মি আই অ্যাম
ওয়ার্ডপ্রেস অ্যান্ড পিএইচপি ডেভেলপার বাংলাদেশ। জাস্ট এতটুকুই, সেভ প্রোফাইল দিলাম। আমার গেমারের প্রোফাইলটা সেভ হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে। এরপর আমাকে কি করতে হবে, আমি বিভিন্ন কিছু সেট আপ সেট আপ করতে পারি এখান থেকে। আমি আমার ফটো গ্যালারিতে যাব। এই ফটো গ্যালারিতে অ্যাক্টিভ ফটো গ্যালারিতে ক্লিক করলাম, সাথে সাথে কি চলে আসলো, অ্যাড নিউ ইমেজ। এখান থেকে অ্যাড নিউ ইমেজ দিলাম। এখানে যে ইমেজটা সেট করব এবং এই ইমেল দ্বারা আমি যে যে সাইটে কমেন্ট করব, আমি আমার সেই ইমেজটা দেখতে পাবো। দেখি আসলে হয় কিনা। এখান থেকে আপলোড ইমেজ, এখান থেকে আমার ইমেজ যেখানে সেখানে যাব। রুহুল একাডেমি, এখানে কি করবো, আমি রুহুল একাডেমির ইমেজ দিলাম। এই লোগোটা ইউজ করলাম রুহুল একাডেমির, আপলোড দিলাম। দেখুন আমার ইমেজটা শো করতেছে এই মতো অবস্থায়। আমি ওয়েবসাইট দিতে পারি এখানে, আমার ওয়েবসাইট, আরো ইমেজ ইউজ করতে পারি এখান থেকে। আমি ইমেজটাকে আমি আবার এডিট করতে পারি, এডিটে ক্লিক করলাম। দেখুন এখানে আমার পিক ইমেল টু মডিফাই, আমি ইচ্ছা করলে এখানে আমার ইমেলটা মডিফাই করতে পারবো। আরো কি করতে পারবো, আমি এখান থেকে অ্যাড নিউ ইমেজ করতে পারবো। অ্যাড নিউতে ক্লিক করলাম, দেখুন আপলোড নিউ। আমি আরো একটা ইমেজ দিই দিলাম, এইটা ইউজ করি। নেক্সট দিলাম, এরপর কি হবে, নেক্সট পেজ আসবে। এখানে ইমেজের ম্যাক্সিমাম সাইজ 1 মেগাবাইট, এর বেশি হতে পারবে না। ইউ উইল হ্যাভ টু সেন্স চান্স টু ক্রপ দিস ইমেজ দ্য নেক্সট স্টেপ। পরবর্তী স্টেপ আমি কি করতে পারবো, ইমেজটা ক্রপ করতে পারবো। আমার যতটুকু লাগবে ততটুকু আমি কি করতে পারবো, এখান থেকে ক্রপ করে নিতে পারবো। এখানে আমার ইমেজের প্রিভিউ দেখাচ্ছে, দেখুন স্মল প্রিভিউ এমন হবে, লার্জ প্রিভিউ এমন হবে। সো আমি চাচ্ছি যদি ক্রপ করতে চাই তাহলে এখান থেকে আমি কি করবো, কতটুকু ক্রপ করবো। আর না চাইলে বাই ডিফল্ট দিলে দেখুন প্রিভিউতে যেমন দেখাচ্ছে এমনটাই দেখাবে। সো এটা আমার দরকার না, আমি ক্রপ করি এখান থেকে। আমি ক্রপ করলাম, জাস্ট লোগোটুকু নিলাম। এবার আমি ক্রপ ইমেজ দিলাম, এরপর আমার ইমেজটা ক্রপ হয়ে যাবে এবং এখান থেকে প্রিভিউ দেখাবে। দেখুন প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, এরপর সেট রেটিং, আমি স্টার্ট সেটিং দিলাম। দেখুন আমার ইমেজটা এখন দেখা এইভাবে দেখাবে। দেখুন ইমেজ এখন আমি ইমেল দ্বারা কোনো কমেন্ট করলে বা ইমেল কোনো ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করলে আমার ইমেজটা শো করবে। এখান থেকে আমি আরো কয়েকটা ইমেজ দিতে পারি, তারপরে এটাই থাক। আমি দেখে আসলে আমার ইমেজ শো করতেছে কিনা। আমি এখান থেকে ইমেজ রিভিউ করতে পারি, আবার ভিউ রেটিং করতে পারি, সমস্যা নাই। আমি এখন আমার ওয়ার্ডপ্রেস এর সাইটে আমি কমেন্ট করব। এখানে কমেন্ট করলাম, লগ আউট করলাম আগে, তারপর আমি এখানে যদি ইমেল ইউজ করি, এই ইমেলটা ইউজ করবো এখানে। এর কমেন্ট দিলাম, দিস ইজ কমেন্ট ইমেজ ডিসপ্লে উইথ গ্রাভেটর GRAVATOR গ্রাভেটর এন্ড পোস্ট কমেন্ট যদি করি দেখতে পাবো এখানে। দেখুন আমার ইমেজ চলে আসছে এখানে। ওকে ফ্রেন্ডস, তাহলে আমি আশা করি আপনারা বলতে পারছি যে কিভাবে
কোনো কমেন্ট সেকশনে বা ওয়ার্ডপ্রেসের কোনো সাইটে কি করে আমাদের ইমেজ ডিসপ্লে করতে হয়। এখন এই ইমেল আমি যে যে ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করব সেসব ওয়ার্ডপ্রেস সাইটে আমার এখন ডিসপ্লে করবে। এবং ডিসপ্লে করে এছাড়া কি করতে পারি, আমি যদি আমি অ্যাডমিন প্যানেলে আমি এটা ইউজ করি, যে অ্যাডমিন প্যানেলে যদি আমি এই এই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করি তো অটোমেটিক্যালি আমার সেখানে ইমেজটা ডিসপ্লে করবে। এরপর কি করতে পারবো, আমি এখান থেকে মাই প্রোফাইল থেকে আমি ওয়েবসাইট সেটিং করতে পারবো, আমার ইমেল চেঞ্জ করতে পারবো, আমি গ্যাভাটারে ইমেল চেঞ্জ করতে পারবো, সবকিছু করতে পারবো। তাহলে আপনারা আশা করি এগুলো বাকিগুলো করে নেবেন। আর আপাতত এ পর্যন্ত এই টিউটোরিয়ালটাই, পরবর্তী টিউটোরিয়াল দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।